এভরিওয়ান, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কেমন আছো বলো? আয়ব, তোমরা সকলে ভালো আছো? আমরাও খুব খুব ভালো আছি। তো আমি আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছি বলতে পারো সন্ধ্যা 7টা থেকে। আজকে আমি রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, এখানে আমি অনেক বাজার নিয়ে বসে পড়েছি। তো আমার রুমে সমস্ত বাজার ফুরিয়ে গেছিলো, খাবারের আর কি এটা সেটা। তো আমার বোনকে বাজার করতে দিয়েছিলাম, তারপর এখানে দেখছিলাম ও ঠিকঠাক নিয়ে এসেছে কি না, সেগুলো সব টাকা টাকা সব কিছু ঠিকঠাক করে নিলাম। আর যেখানে যা রাখার সেখানে সমস্ত কিছু এক এক করে রেখে দিচ্ছি। তোমরা টাইটেল থাম্বনেল দেখে বোঝা গেছো আজকে কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো সমস্ত কিছুই জানতে পারবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদের সকলেরই খুব 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 ভালো লাগবে। তো দেখো, এইদিকে আমি সমস্ত কিছু প্যাক করছি আর আমার বন্ধুদের সঙ্গে গল্প করছি। তো এই বাজারগুলো করে আমার হাত ফাঁকা হয়ে গেছে আর কি। আমার কাছে ক্যাশ নেই, আমার কাছে ক্যাশ ফুরিয়ে গেছে। তো একেবারে ফুরায়নি, তোমার বাড়িতে বাচ্চা আছে সেইভাবে রেখে দিয়েছি, কিন্তু তারপরও ক্যাশ নেই আর আমাকে ক্যাশ তুলতে যেতে হবে। আর আমার কাছে আমি সেইভাবে ক্যাশ রাখি না বলতে পারো, একেবারেই রাখি না। যখন আমার যতটুকু দরকার হয় তখন আমি ততটুকুই আর কি তুলে নিয়ে এসে আমি ব্যবহার করি। তারপরে আর বাড়ির কাছে আর কি তখন এই 1000-2000 এরকমভাবে আর কি তুলতে তুলতে আমি ইউজ করি। তারপরে আবার কোনো দিন পলাশি পাড়ায় যাই, তখন তুলে নিয়ে আসি। আমার কাছে একেবারেই ক্যাশ রাখি না আমি, তোমাদের দাদাভাইও রাখে না। তো দেখো, তারপর ওগুলো গুছিয়ে, এই যে দেখতে পাচ্ছো, দুধটা জাল দিতে চলে এসেছি রাতের বেলায়, কারণ আমার ছেলেকে আবার হরলিক্সটা খাওয়াতে হবে রাতে আর কি। আমার বোন এই দুধটা নিয়ে আসে আমার বাবাদের ওই পাড়াই থেকে আর কি বলতে পারো। এই যে দেখো, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে নেক্সটের ভিডিও, এটা হচ্ছে সকাল 10টা মতন বাজে, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে আমি যাব পলাশি পাড়াতে। তো তার আগে দেখো, এই যে একটা চলে এসেছে ক্রেডিট কার্ড। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ক্রেডিট কার্ড। এর আগে একটা ক্রেডিট কার্ড ছিল, তো সেটা আর কি বন্ধ করে তারপরে আবার একটা নতুন করে, এই যে দেখতে পাচ্ছ, ক্রেডিট কার্ড চলে এসেছে। তোমাদের এর আগে আমি শেয়ার করেছি তোমাদের দাদাভাইয়ের ক্রেডিটটা। তো দেখো, এটা আমার ক্রেডিট কার্ড নয়, এটা তো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ক্রেডিট কার্ড, আমার নয়, আমার এখনও এটা সম্ভব নয়। তো এর আগের বারও ক্রেডিট কার্ডটা যখন এসেছিলো তোমাদের দাদাভাই ওখানেই ছিল, আবার আজ যখন ক্রেডিট কার্ডটা আসলো আজকেও ওখানেই আছে। তা আমি আর কি দুবারই আমি নিয়েছিলাম ক্রেডিট কার্ডটা। তো তোমাদের দাদাভাইকে তারপরে ভিডিও কল করে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমিও আমার এটিএমটা চেঞ্জ করতে চাই, তোমাদের দাদাভাইকে আমি বলি। তো তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, তোমার এটিএমটা চেঞ্জ করে দেবো, কারণ আমি যে আমার এটিএমটা যেটা আমি ইউজ করি সেটা আমার একেবারেই বাজে লাগে, আমার ভালো লাগে না ইউজ করতে। আমি তোমাদের দাদাভাইয়ের এটিএমটা ইউজ করি, আমার খুব ভালো লাগে। আমার আর কি এটিএমে কী বলতো, আমার ব্যাংকের বইয়ে যদি ক্যাশ থাকে আমি সেই ক্যাশ তোমাদের দাদাভাইয়ের ব্যাংকের বইয়ে আমি ট্রান্সফার করে দিই, তারপরে তোমাদের দাদাভাইয়ের এটিএম থেকে আমি ক্যাশ তুলি। এরকমটা একটা ব্যাপার, আমার একেবারেই ভালো লাগে না আমার এটিএমটা ইউজ করতে। তো চলো, তো আজকে আমার পলাশি পাড়াতে গিয়ে কোনো কিছু কাজ হয়নি, নামে ঘুরতে যাওয়া হলো, এমন একটা ব্যাপার হয়েছে। তো আমাদের পলাশি পাড়াতে কি বলতো, 6-6টা এটিএম আছে, 6-6টা এটিএমের ভিতরে একটাতেও ক্যাশ নেই, একটাতেও না। মানে মানুষ তো পুরো হওয়া, মানে কি বলবো বলতো। আর পলাশি পাড়া বাজারে প্রচুর ভিড় ছিল, মানে এখন পুজোর সিজন, তো কেনাকাটি চলছে। আজকে হচ্ছে সোমবার, তো আজকে বাজার বন্ধ, কিন্তু আজকেও বাজার খোলা আছে, ধরো কেনাকাটি চলছে আর প্রচুর ভিড় রাস্তাঘাটে। তো আমি ওই জন্য ক্যামেরা করতে পারিনি, কারণ আমি ফোনটা বার করতে পারিনি, কে কখন যদি ফোনটাকে নিয়ে চলে যায়, কারণ আমার সঙ্গে ছেলে নাই কোনো, মেয়ে আমরা দুজন। তো তাই ভাবলাম ফোনটা বার করবো না, ক্যামেরা ট্যামেরা করবো না, যা করা করি। আর ধরো এদিকে ওইদিকে এটিএমের জন্য দৌড়ে বেড়াতে হচ্ছিলো, কেন ক্যাশ তোলার জন্য। কী বলতো, অতগুলো এটিএমের ভিতরে কোনো ক্যাশ নেই, কী বলবো তোমাদের, বলার বাইরে। একটা ক্যাশ না তোলা হলে বাজার কী করে করবো বলো? তো ক্যাশ তোলা হলো না, বাজারও করলাম না, আর কি ভালোও লাগলো না যে ক্যাশ ক্যাশ তোলা হলো না, আবার বাজার করবে তাই বলে আরও তুললাম, মানে আরও বাজার করলাম না। তো যাই হোক, আবার সন্ধ্যা লেগে যাচ্ছিলো। তো চলো, এরপর আবার তোমাদের দাদাভাইকে ফোন করবো, যে বাড়িতে, মানে এসে একবার ফোন করেছি তোমাদের দাদাভাইকে যে বাড়িতে পৌঁছে গেছি, তো এবার আবার ফোন করবো তোমাদের সঙ্গে। আমি ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি, শেয়ার করি। তো চলো, এবার বিরিয়ানিটা খাবো, ভালো লাগছে না সত্যি বলছি। তো দেখা যাক, কালকে আবার যাবো, কালকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো, আর এখন আমি কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, বাই বাই। আমার ছেলেরা খাবার খেতে লেগেছে, তোমাদের দেখাই, চলো। এই যে দেখো আমার ছেলে, আমার
ছেলেরা খাবার খেতেই লেগেছে। চলো নিয়ে যেতো আমাদের দাদাভাইয়ের বাইক, স্বপ্নের বাইক, শখের বাইক, আবার খুব তাড়াতাড়ি একসঙ্গে আবার এই বাইকে বসবো। তো দয়া করো, তো জানতেই পারছো তোমরা যে খুব তাড়াতাড়ি একসঙ্গে আবার বাইকে বসবো। তোমাদের তো জানিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই ছুটির আর কি অ্যাপ্লাই করে দিয়েছে, তাই তো? তো এই যে দেখতে পাচ্ছ, আবার কবে যে একসঙ্গে বাইকে চড়বো, রুমের ভিতরে দেখা আছে। তো চলো খাবার খেয়ে নিই আগে। Oh, no.